আসসালামু আলাইকুম। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন আমরা নর্থ ইস্ট ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের একজন মেধাবী ছাত্র শামীম মাসুদ্দিন আমিন। আমরা তো আমি আজকে ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি নিয়ে কথা বলব। তো ম্যাকবেথ স্টোরিটা শুরু হয় মূলত স্কটল্যান্ড থেকে শুরু হয়, এবং ওই জায়গায় একজন রাজা ছিলেন যার নাম কিং ডানকান। তিনি একজন দয়ালু মহারাজা ছিলেন। তার তিনজন সৈনিক ছিল, ম্যাকবেথ, ব্যাঙ্কো, ম্যাকডাফ। তো একবার মহারাজা ডানকানকে দুই রাজ্যের মহারাজা মিলে আক্রমণ করে। মহারাজা ডানকান খুবই গম্ভীর হয়ে রয়েছেন, কারণ চিন্তা রয়েছেন যে আক্রমণ করলে যদি আমরা হেরে যাই তাহলে তো সমস্যা। তো সেক্ষেত্রে মহারাজ ডানকান বলল ব্যাঙ্কো এবং ম্যাকবেথকে ওই যুদ্ধকে প্রতিহত করতে। তারপর ব্যাঙ্কো এবং ম্যাকবেথ যুদ্ধকে প্রতিহত করছেন। তো তারপরে এক রক্তাক্ত সৈনিক মহারাজা ডানকানকে গিয়ে খবর দিলেন যে আমরা যুদ্ধে জয়ী হয়েছি। ম্যাকবেথ অনেক সাহসের সাথে লড়াই করেছে এবং এর ফলে আমরা জয়ী হতে পেরেছি। তারপরে মহারাজ ডানকান খুব খুশি হলেন এবং ম্যাকবেথকে ডাকলেন। এবং মহারাজা তো প্রশংসা করছিনি ম্যাকবেথের, তার উপর যেহেতু মহারাজা রাজসভায় ম্যাকবেথের প্রশংসা করছেন।